নমস্কার বন্ধুরা, কর্তা মশাইয়ের এক রাত আগের প্ল্যানিংয়ে যোগ দিয়ে আমিও বেরিয়ে পড়লাম বাচ্চাদের নিয়ে ছুটি কাটানোর জন্য দীঘাতে। ভীষণ আনন্দ করেছি, আর বাচ্চারা তো আর কি বলবো, বাড়িতে থেকে তো ওরা বোর হয়ে যায়, মোবাইল টিভি নিয়ে সারাক্ষণ ব্যস্ত। ওর তো আমরা ওদেরকে কি সময় দেবো, ওরাই আমাদেরকে সময় দেয় না, এতটাই ব্যস্ত। তাই মনে হলো দুদিন তো দুদিনই, হঠাৎ যখন প্ল্যানটা হয়েছে তখন একটু ঘুরেই আসি, আর ওদেরও একটু ভালো লাগবে আর আমাদেরও নিজের একটু সময় কাটানো হবে। অনেক তো হলো রান্না বান্না মাছ মাংস খাওয়া, চলুন এবার ঘুরে আসি দীঘা থেকে। গুড মর্নিং গ্রামের রান্না উইথ সীমা চ্যানেল, একটা দারুণ পর্বে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। বন্ধুরা, চলে এসেছি দীঘায় পুরো ফ্যামিলি নিয়ে, তো দারুণ জমজমাটি একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আর আরেকটা কথা আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, যেটা হচ্ছে যে আমরা অনেকে কি বলুন তো, দীঘা আসার আগে দীঘার যে ভিডিওগুলো আমাদের ফোনে থাকে সেগুলো দেখে পরে দীঘা আসি, তাদের ওই বাজেট দেখে পরে, কোনোটা 350 টাকায় 400 টাকায় রুম, এগুলো কিন্তু একদম বাজে খবর। এই সকল খবর নিয়ে কিন্তু দীঘা আসার বাজেট প্ল্যান করবেন না, ঠিক আছে? নর্মালি যেরকম সব জায়গাতেই হয় হোটেলের চার্জ, সেরকমই এখানে। কিন্তু এরপর আপনি যেরকম ধরনের হোটেল আপনি নেবেন সেটা অবশ্যই, আমি এখানে কোনো হোটেলের চার্জ শেয়ার করছি না, কারণ সেগুলো সবারই মানে ব্যক্তিগত ব্যাপার আপনি কিরকম হোটেল নেবেন। তো ওই জন্য বলছি যে ওই রকম ভিডিও দেখে একদম কিন্তু এই ফাঁদে পা দেবেন না, নর্মাল নিজের বাজেট করে করে দীঘায় আসবেন এবং জমিয়ে আনন্দ করবেন। তো বন্ধুরা, আজকে আমি কোনো হোটেলের রিভিউ বা কিছু দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না, আজকে আমি মানে ভিডিওটা করব আজকে গোটা দিন আমরা কী কী করছি সেই ব্লগটা তুলে ধরার জন্য। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কিন্তু দীঘায় আসবেন। কি মনোরম দৃশ্য বন্ধুরা, সমুদ্রের এই গর্জন যেন নিজের দিকে আকৃষ্ট করতে থাকে, কখন যাব কখন সমুদ্রটা দেখব। সত্যি মানে এই মনোরম দৃশ্য বলে বোঝানোর নয়, যারা গেছেন তারা অবশ্যই জানবেন মানে সমুদ্রের যে কী একটা টান। আর বাঙালিদের তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমুদ্র, দীঘার সমুদ্রে যতবারই আসি না কেন প্রতিবার যেন নতুন রূপে দীঘার সমুদ্রটাকে দেখতে পাই। এর আগেও অনেকবার এসেছি কিন্তু প্রত্যেকবার মনে হয় যেন নতুন, এবারে এটা চেঞ্জ হয়েছে, এবারে ওটা চেঞ্জ হয়েছে, মানে সমুদ্র সবসময় নিজের নতুন রূপে সেজে থাকে। কী বলুন, আপনারাও আমার কথায় হয়তো একমত, যদি একমত থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সমুদ্রে স্নান করতে করতে সময় কিন্তু একদম বোঝা যায় না, আমরা যখন নেমেছিলাম তখন কত কম জল ছিল, সময়ও বাড়ছে এদিকে কিন্তু জলও বাড়ছে, আর তত স্নান করার আনন্দটাও বাড়ছে।
মেয়েকে নিয়ে তাও একবার পুরীতে গেছিলাম, তাও তো ও তখন অনেকটাই প্রায় ছোট, আর ছেলের তো এই দীঘাতে এসে প্রথম সমুদ্র স্নান, তাই পালি করে করে একবার করে ওর বাবা ধরছে আর একবার করে আমি ধরছি, পালি করে করে ওদের স্নান করিয়েছি। দুজনে তো জল খেয়ে একদম একসা হয়ে গেছে, এত জল খেয়েছে তাও কিন্তু স্নান করার শখ আর মিটছে না। দেখুন আনন্দটা একবার দেখুন, সত্যি বাচ্চাদের এই মুহূর্তগুলো কিন্তু একদম ফ্রেমে বন্দি করে রাখার মতো। ছেলে তো প্রথমে সমুদ্রের ঢেউ দেখে এমন কান্নাকাটি শুরু করেছিল যে কি বলবো আপনাদের। ভাবলাম ব্যাগপত্র গুটিয়ে মনে হয় হোটেলের রুমে বসে বসে আমাদের সময় কাটাতে হবে। তারপর আস্তে আস্তে স্নান করতে করতে দিয়ের সঙ্গে মজা করতে করতে বেশ ওরস হয়ে গেল, তারপর আর উঠতেই চাইছে না কিছুতে। দেখুন দেখুন একবার আনন্দটা দেখে নিন। এখানে তো মা ছেলে দুজনে একদম জল খেয়ে একাকার হয়ে গেছি, আর এই যে শুরু হলো তারপর বল নিয়ে ওদের খেলা, সে আর কি খেলা, ঘন্টার পর ঘন্টা। দেখুন সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, তাও আর সমুদ্র থেকে উঠতে আর কেউ চাইছে না। এদিকে ব্যাগ নিয়ে আর মোবাইল নিয়ে আমি বসে বসে ব্লগিং করছি আপনাদের জন্য। ভালোই হয়েছে এগুলো কিন্তু পরে দেখলে সত্যি এই সমুদ্রে স্নান করার মুহূর্তগুলো একদম কিন্তু মনে পড়ে যাবে। অবশেষে সমুদ্র থেকে ওঠার পালা, তখন তো আবার দেখি হুলুস থুলুস কাণ্ড, মেয়ে আমার ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল খুলে বসে গেছে যেন, ফুগু মাছ না কি নিয়ে একটা বসেছে। সে মাছ ছেড়ে আর কিছুতে বলে না, হোটেল রুমে ফিরবো, ওই নিয়ে চললো অনেকক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ নিরীক্ষণ। তারপর শেষমেশ ওকে বুঝিয়ে সুজিয়ে বললাম, দে বাবা সমুদ্রের জলে ওটাকে ছেড়ে দে, আর চল হোটেলে গিয়ে একটু খেয়ে নিই, রেস্ট নিই। তারপর বন্ধুরা রেস্ট টেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি দীঘার সি বিচের মার্কেট দেখার জন্য। এটা তো বিশাল একটা আকর্ষণ, কী আর বলবো, মানে চারিদিকে যত তাকাচ্ছি মনে হচ্ছে এগুলিতে ঢুকবো না ওগুলিতে ঢুকবো, এদিকটাই মনে হচ্ছে যাবো না মনে হচ্ছে সেদিকটাই মিস করে যাবো। এত সুন্দর চারিদিক যেন নতুন করে সেজে উঠেছে, এর আলো ঝলমল করছে নানান রকমের জিনিস। এখান থেকে কিছু শপিং করে নিলাম বাড়ির জন্য, সবার জন্যই তো একটু একটু কিছু না কিছু নিয়ে যেতে হবে বলুন। বাইরে আসা মানে সবাই একটু আনন্দ করে আশা করে বসে থাকে যে কিছু হয়তো আনবে, আর নিজেরও গিয়ে দিতে ভালো লাগে, তার জন্যই টুকিটাকি একটু শপিং করে নিলাম। আর এই মার্কেটে ঢুকে তো যেন বিপদে পড়ে গেছি, মেয়েরা ছেলের বায়না তো শেষ হতেই চায় না, এ বলে গাড়ি নেবো তো এ বলে ক্লিপ নেবো, ও বলে তো হেয়ার ব্যান্ড নেবো তো ও বলে বন্দুক নেবো, মানে একের পর এক যেটা দেখছে সেটাই বলে নেবো নেবো নেবো। তো সেই করতে করতে ঘোরাফেরা করতে করতে বুঝিয়ে সুজিয়ে কিছু শপিং তো করতেই হলো। তো চলুন বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে সেগুলো তো অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন মেয়ের একের পর এক একের পর এক, তারপরে আবার কি নজন বন্ধু, তাদের জন্য নিতে হবে, ওর জন্য একা নিলে হবে না। তাই ওই করে করে যতই ভেবেছিলাম শপিং করব না বলেই নিয়ে এসেছিল বাড়ির থেকে, শপিং করা কেনাকাটা কিন্তু সেরকম বিশেষ কিছু চলবে না, কিন্তু করবো না করে বেশ কিছুটা হয়েই গেছে। তারপর শপিং টপিং তো হলো, কিন্তু আসল জিনিসই তো এখন বাকি, দীঘার মূল আকর্ষণ এই যে মাছ ভাজা স্টল। দীঘার সমুদ্রের পাশে সি বিচের ধারে বসে বসে এই মাছ ভাজা, আহা কি আর বলবো। তারপর তো আবার মেয়ের বায়না বাড়ির থেকে বলেই গেছে আমি কিন্তু গেলে অক্টোপাস খাবই, আর ছেলে এদিকে অক্টোপাস খাবো খাবো করে গেছে কিন্তু দেখে আবার ভয় পাচ্ছে। তাই সব কিছু দেখা দেখির পরে বাবাতে আর মেয়েতে দুজন মিলে বেছে নিল একটা বেশ এই ইয়া বড় সাইজের অক্টোপাস। দেখুন সাইজখানা দেখুন একবার, এই ইয়া লম্বা, সেই যে শুরু হয়েছে আর শেষ নেই। দেখুন তো বন্ধুরা এত কিছু খাবার থাকা সত্ত্বেও এই অক্টোপাসটা কে খায় বলুন তো, কিন্তু না বাবা মেয়ে দুজনে মিলে ওই অক্টোপাসটাই পছন্দ করলো খাওয়ার জন্য। দেখছেন তো আবার ফাইনাল করে কনফার্ম করা হচ্ছে, আমি তো বাবা বাপের জন্মও খাইনি এই অক্টোপাস। আবার রেসিপিটাও তুলে রেখেছে, ঠিক আছে পরে হয়তো কোনো দিন কাজে লেগে যাবে, বা আপনাদেরও কাজে লাগতে পারে যদি দীঘাতে আসেন বা পুরীতে আসেন, এইভাবে অবশ্যই কিন্তু অক্টোপাস বানিয়ে খাবেন। রান্নার চ্যানেল তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, সে আমার চ্যানেলের ভিডিওর মতোই আপনাদেরকে বলে দিলাম, এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তারপরে বেশ অবশেষে অক্টোপাসের হেড পিস লেগ পিস যা বলবেন কাটা হলো। তারপর এই যে দেখুন হলুদ জল নুন জল সাদা জল, একবার এখানে ডোবাচ্ছে একবার ওখানে ডোবাচ্ছে, দিয়ে বেশ অক্টোপাসকে পরিষ্কার করা হলো। তারপর শুরু হলো ফ্রাই করার পালা, কী সব মাখালো কী জানি, তারপরে বেশ গরম তেলে আচ্ছা করে ছাঁকা ছাঁকা করে ভেজে দিল।
সে ফ্রাই করার পরও আর তস হইলো না, তারপর আবার বলছে চিলি অক্টোপাস খাওয়া হবে, তার সেটাকেও আবার চিলি করা হলো। ঝাল হবে না তো, বেশি ঝাল দিও না, হ্যাঁ বাচ্চাও খাবে। হ্যাঁ শেষমেশ অপেক্ষার অবসান, এই যে দুজন বসে গেছে মাস্টার শেফ টেস্ট করার জন্য। প্রথম তো আমার খাওয়ার সাহস হলো না, বলি আগে তোমরা খাও, তোমাদের আগে দেখি কীরকম টেস্ট বলো, তারপর আমি না হয় ভেবে দেখবো। হ্যালো, তারপরে এই যে দুজনের খুব জমিয়ে খাওয়া চলছে, এই খেতে খেতে শুরু হলো এবার আসল খেলাটা। নিজেরা তো খেয়েছে, এবার আমাকেও খেতে হবে। অনেক ভাবনা চিন্তার পর খাবো কি না খাবো কি না ভেবে ভেবে এক পিস মুখে তুললাম, দেখি কীরম লাগে খেতে। কিন্তু খেয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগছে। দীঘায় গিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, না ভালোই লাগলো খেতে। কিন্তু আপনারাও দীঘায় গেলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তারপর এই যে এবার রেডি হচ্ছে চিকেন টিক্কা, এটাও খাওয়া হবে। মেয়ের একের পর এক আবদার, মানে কি আর বলবো আপনাদের, চলছেই একের পর এক। এই যে প্লেট রেডি হয়ে গেছে, এরপর চলুন ঝটপট এটা খেয়ে নিই, তারপর এখন ঘন্টা খানেক গিয়ে সমুদ্রের পাড়ে একটু বসবো। কি মনোরম হাওয়া, কি মনোরম দৃশ্য, কি আর বলবো। সানরাইজ দেখার জন্য দীঘার সি বিচে, আর তার সঙ্গে সমুদ্রের একটু গর্জন শোনার জন্য, তো দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আপনাদের ভালো লাগবে, সমুদ্রের গর্জনটা আপনারাও বাড়িতে বসে উপভোগ করে নিন। আর সূর্যটা দেখুন একবার কী সুন্দর লাগছে, ঠিক যেন জ্বলন্ত আগুনের গোলা, মানে এত সুন্দর দেখতে লাগছে। আর এখন বাজে ভোর 5টা, ভোর ভোর আমরা হাজির হয়ে গেছি। বন্ধুরা, শুরুর যেমন শেষ আছে তো সেরকম আমাদের দীঘা আসার এই ট্রিপটারও আজকেই শেষ দিন। তাই মন ভীষণ খারাপ, কিন্তু খারাপ থাকলে তো চলবে না, বাড়িতে ফিরতেই হবে, সেই পিছুটান তো আছেই, তাই চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের এই দীঘার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু দীঘা ঘুরে যাবেন, ঠিক আছে? একটু সময় কাটান নিজেদেরকে একান্তে, ভালো লাগবে।